ব্রুনাই আগে হালাল ফুডের প্রতি তারা যথেষ্ট নজর দিয়েছিল। তার আমাদের দেশে তো আমরা যথেষ্ট গরু ছাগল এগুলো তৈরি করি। বাই দি বাই ব্রুনাইয়ের মহামহিম সুলতান আমাদের দেশের গোট বেঙ্গল গোট কোনার খুব পছন্দ। আমরা ওনার সাথে যাওয়ার সময় আমরা কিছু বেঙ্গল গোট ডিবিতে পাঠাবো, দিয়ে দেবো। ওনাদের খুব পছন্দ। আসার পর থেকেই আমরা ওনাদের আমাদের গোটের কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছি, বিকজ দে লাইক ইট ভেরি মাচ। দিস ইজ গুড নিউজ। আমি বলতেছিলাম যে আমরা একটা বাবুর্চিও সাথে করে দিয়ে দিই, মন্দ হয় না। এবং সেইটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় হালাল মিটটা এক্সপোর্ট করে। আপনারা শুনে দুঃখিত হবেন যে হালাল মিট যারা তৈরি করে এরা অধিকাংশই হলো এমন দেশ যেখানে আপনার ইসলাম ধর্মের লোক একটু কম, যেমন ধরুন মঙ্গোলিয়া, যেমন ধরুন ব্রাজিল, যেমন ধরুন অস্ট্রেলিয়া, তারাই ভারত। ভারতও বড় ইউনো এক্সপোর্টার অফ হালাল মিট। আর আমরা এখনও ওই সার্টিফিকেশনটা আমরা হয় নাই। সো দিস ইজ গুড। এই প্রথম স্টেট ভিজিটে বাংলাদেশে এসেছেন, ওনার সাথে ওনার কয়েকজন মন্ত্রী এসেছেন, ওনার ছেলে প্রিন্স ওনাকেও নিয়ে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015-19 সালে আপনার এপ্রিল মাসে ব্রুনাই দারুসসালামের মহামান্য ম্যাজিস্ট্রেট সালমান সুলতানের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং একাধিক আমাদের এমইউ সই হয়েছিল, 6টি সই হয়েছিল। আর সেই থেকে শুরু আমাদের তাদের সাথে গভীর সম্পর্ক। আজকে খুব সুখের বিষয় এই জন্যে আমরা যেভাবে চিন্তা করি আপনার ব্রুনাই দারুসসালামও একইভাবে চিন্তা করে, আমাদের মনের মিলটা খুব ভালো। এই জন্যে আমাদের এই সফরটা, এই সুলতানের সফরটা অত্যন্ত উত্তম হয়েছে। এবং সেই সাথে আমরা কয়েকটি নতুন নতুন এলাকা যেগুলো আমাদের প্রয়োজন সেখানে আমরা 4টি এমইউ সই করেছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যা যা চাই মোটামুটিভাবে আপনার এই ব্রুনাই দারুসসালাম সরকার সেগুলো গ্রহণ করেছে। প্রথমত তারা একটা দৈনিক দেশ এবং সেখানে আমার অনেক প্রবাসী বাঙালি কাজ করেন। মূলত তারা কনস্ট্রাকশনে কাজ করছেন, তারা আইটিতেও কাজ করছেন এবং আমরা একটি নতুন এমইউ সই করেছি আরও অধিক হতো যাতে আমাদের এই ম্যান পাওয়ার যেতে পারে। সেই জন্য একটি এমপ্লয়মেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট অফ বাংলাদেশি ওয়ার্কার্স, সেটা আমরা একটি এমইউ সই করেছি তাতে আমাদের বিশ্বাস আরও অধিকতর আমাদের বাঙালিরা সেখানে কাজে যেতে পারবে। সবচেয়ে সুখের বিষয় যেটা, যারা ওই প্রবাসী আছেন ব্রুনাইয়ে তাদের সাথে আমাদের আলাপ হয়েছে, তাদের কাছে অভিযোগ ব্রুনাই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সো দিস ইজ এ সেফ প্লেস। আর আরেকটি বড় জিনিস যেটি, যে ব্রুনাই সরকার এই সুলতান আপনার থাকার ফলে ওই এলাকায় স্থিতিশীলতা এসেছে, শান্তি এসেছে। হি ইজ এন আমি হোয়াট শুড আই সে ইজ এ সিম্বল অফ পিস স্টেবিলিটি ইন দ্যাট রিজন। এবং আমরা আশা করতেছি আমাদের এই রিজনে আমরা শান্তি স্থিতিশীলতা চাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অত্র অঞ্চলের ইজ এ সিম্বল অফ পিস স্টেবিলিটি অ্যান্ড প্রগ্রেস। ব্রুনাইয়ের সরকারও গত কয়েক বছরে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে, কিন্তু কোভিডের কারণে তারা তাদের জিডিপি গ্রোথটা বেশ আঘাত পেয়েছিল, 2.7% উনি বললেন যে কমেছিল। সেদিকতে আমরা অনেক ভালো করেছি, ইভেন আন্ডার কোভিড আমরা 6.94 ধরে রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বলেছেন যে আমাদের যতগুলো আগে এমইউগুলো হয়েছিল সেইগুলো ফুললি অ্যাক্টিভেটেড করার জন্যে তাগদা দিয়েছেন। আর আপনি জানেন কিছুদিন আগে, অল্প এক মাস আগে আমাদের কিসের নাম পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব সেইখানে এফওসি করেছেন, দুই পক্ষের সাথে আলাপ করেছেন এবং একটি জিনিস আজকে প্রস্তাব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বলেছেন যে এই ট্রেড ইন ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর কোঅর্ডিনেশনে ওনার আমব্রেলাতে একটি যদি সমঝোতা স্বাক্ষর হয় যে বাণিজ্য মন্ত্রী এবং তাদের বাণিজ্য মন্ত্রী মিলে
আগামীতে আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট কীভাবে বাড়ানো যায় তার উপরে আপনার কন্টিনিউয়াস ডায়ালগ যদি হয় তাহলে সুবিধা হবে।